আসসালামু আলাইকুম, আশা করছি সব অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে জনতা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ব্যাংকের সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে 2020 সাল ভিত্তিক অফিসার রুরাল ক্রেডিট আরসি এর 312টি শূন্যপদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিসার আরসি, 2020 সাল ভিত্তিক, জব আইডি নাম্বার 10150, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদের সংখ্যা 312টি। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী টাকা 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধার্থী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষা সমূহের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ম অনুযায়ী ফলাফলের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের জিপি অনুযায়ী দেওয়া রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের 4-পয়েন্ট স্কেল এবং 5-পয়েন্ট স্কেলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগের পদ্ধতি তারা দিয়ে দিয়েছেন, এগুলো আপনারা দেখে নেবেন। বয়সের ক্ষেত্রে তারা তারিখ অনুযায়ী বয়স ধরা হয়েছে। আবেদনের দাখিল এবং ফি জমাদানের শেষ তারিখ 24/1/2022 রাত 12টা পর্যন্ত। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 26/1/2022 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদনের ফি 200 টাকা। অনলাইনে আবেদনের পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। অনলাইন রেজিস্ট্রেশন, সিবি আইডি নাম্বার এবং অন্যান্য তথ্যগুলি দেখার জন্য আমি চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। প্রার্থীর বিবরণ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা, ছবি, স্বাক্ষর, অনলাইনের ছবি এবং স্বাক্ষরের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো দেওয়া রয়েছে। অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি দেওয়ার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। ভেরিফাই পেমেন্ট, ট্র্যাকিং পে সংগ্রহের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এবং অন্যান্য শর্তাবলী তারা এখানে দিয়ে দিয়েছেন, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।